আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? সকালবেলা একটা পোস্ট দিয়েছিলাম, আমি ভালো আছি। অনেক ঠান্ডা, সকাল থেকে তো সূর্য দেখাই যাচ্ছিল না, এখন সূর্য উঠেছে কিন্তু অনেক ঠান্ডা বাতাস, মানে বাতাসটা এমন যেন মনে হয় যে ডিপ ফ্রিজে খুলে রাখা হয়েছে আর কনকনা ঠান্ডা বাতাস আসছে। এবং আমার মনে হয় বাংলাদেশের অনেক জায়গায় এর থেকে অনেক অনেক বেশি ঠান্ডা। আমি মানিকগঞ্জে আছি, মানিকগঞ্জে একটা গ্রামে আর কি শুটিং করছি, নাটকের নাম পদ্মলোচন, 10 পর্বের একটি বলবো যে সচেতনতামূলক ধারাবাহিক ইউনিসেফের, বাংলাদেশ টেলিভিশনে দেখাবে। এই যে দেখেন বাতাস হচ্ছে, সব পাতা নড়ছে। মনোয়ার, ওই যে একটা ধারাবাহিক নাটকের কথা বললাম, নাটকের নাম পদ্মলোচন, পান্থশাড়ির লেখা, জুয়েল শরীফের পরিচালনা, বাংলাদেশ টেলিভিশনে দেখাবে। আরও শুটিং করছেন শাহেদ শরীফ খান, জয়রাজ, দূরে শুটিং চলছে ওই যে শাহেদ ভাই, ওইখানে হচ্ছে কি শহীদুল ইসলাম, থ্যাংক ইউ সো মাচ। ওসমান গুনি, ওয়ালাইকুম আসসালাম। সোলায়মান সামি, থ্যাংক ইউ। জসীম সর্দার, আমি ভালো আছি। এম এইচ মামুন, ভালো আছি, এখন পর্যন্ত সুস্থ আছি। শুটিং করছি এখানে, 3 দিন হলো শুটিং করছি। একটা মজার জিনিস দেখায়, অনেকদিন পরে দেখলাম, দেখেন একটা দূরে একটা কাকতাড়ুয়া দেখা যাচ্ছে ক্ষেতের মধ্যে, বাহারুদ্দিন রিজভী, থ্যাংক ইউ। বদরুল ইসলাম, থ্যাংক ইউ সো মাচ। মতিউর রহমান, থ্যাংক ইউ ইন্ডিয়া থেকে আমাকে দেখবার জন্য, আমার সাথে থাকবার জন্য আসলে। লালটু মান্না, থ্যাংক ইউ। হাসান গাজী, থ্যাংক ইউ। সোনিয়া কবির, থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ, মোজাম্মেল হক, আসলে অনেক সুন্দর দৃশ্য। আসলে আমাদের গ্রাম বাংলা, আমি এর আগে একবার বলেছি যে আমাদের দেশটা তো অনেক সুন্দর, এবং প্রকৃতি মানে মানে গ্রামগুলো বিশেষ করে যেখানে একদম প্রকৃতি সৌন্দর্য এখনও আছে সেটা অসাধারণ। এখানে অনেকগুলো ভুট্টার ক্ষেত আছে, এটাকে ভুট্টা গ্রাম বলে অনেকে আবার মানে বলবো যে এটা একটা ভুট্টা গ্রাম, যেখানে অনেক ভুট্টার ক্ষেত আছে, দূরে অনেকগুলো ওরকম ক্ষেত আছে। মোহাম্মদ মালিক, থ্যাংক ইউ। সুমনদীপ, অনেক ঠান্ডা। সমস্যা হচ্ছে যে সন্ধ্যা হলেই মানে সন্ধ্যা থেকে এত বেশি ঠান্ডা, এত বেশি ঠান্ডা, মানে তখন মানে হাত পাও নড়ানো যায় না এরকম অবস্থা। কিন্তু আমরা তো নাটকে সাধারণত শীতের কোনো দৃশ্য দেখাই না, এবং সে কারণে কোনো গরম কাপড় পরতে পারি না, তো সঠিক সময় সব খুলে রাখছি। আর যেই মানে অ্যাকশন বলার আগে হয়তো শালটা বা সোয়েটারটা খুলে রাখছি, পায়ে মোজাও পরতে পারছি না কারণ শটে দেখা যাচ্ছে। আবার যেই কাট হচ্ছে মানে যেই যে পারছে আর কি, আমরা আর্টিস্টরা শাল দেওয়া, কম্বল দেওয়া টাইপের, এরকম ইউনিটে সবাই অনেক গরম কাপড় পরে আছে। এটা একটা বলবো যে মজার আবার দুই রকমেরই অভিজ্ঞতা। সবাইকে আসলে অনেক 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 ধন্যবাদ আমার সাথে যুক্ত হওয়ার জন্য। আর এই তো আপনাদের সাথে একটু কথা বললাম শুটিংয়ের ফাঁকে। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন সবাই, পরিবারের সবার যত্ন নেবেন। আসসালামু আলাইকুম।